এইভাবে যখন ঘটনা ঘটল, ঘটনাটি কোন তারিখে ঘটেছিল? মহরম মাসের 10 তারিখে। যেই 10 তারিখ আষাঢ়া মানে 10, আশুরায় যেন বলা হয়, ওটা কি বলা হয়? আষাঢ়া থেকে আশুরা, আশুরায় মহরম মানে মহরমের 10 তারিখ, আশুরায় মহরম মানে মহরমের 10 তারিখ। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনা আসলেন, সহিহ বুখারীর হাদিস রয়েছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল কাদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি মদিনা আসলেন হিজরত করে, ওয়াল ইয়াহুদু তাসুমু ইয়াওমা আশুরা, ইহুদিরা আশুরার দিনে মানে মহরমের 10 তারিখে রোজা রাখে। ফাকালা বলেন, মা হাযা আল ইয়াউম আল্লাযী তাসুমুনু, এটা আবার কোন দিন, যেই দিনে তোমরা রোজা রাখছো, রোজার কারণটা কি, সিয়ামের কারণ কি? ফাকালু, তারা বলল, হাযা ইয়াউমুন আযীম, কোন রিওয়ায়েত, এটি হচ্ছে মহাদিবস, এটি খুব বড় দিন আমাদের। ইয়াউমুন যাহারা ফিহে মূসা আলা ফিরাউন, এটি ওই সেই বিজয়ের দিন যেই দিন মূসা আলাইহিসসালাম ফিরাউনের উপর বিজয় লাভ করেছিলেন। অন্য রেওয়ায়েতে অন্য অন্য ভাষাতে রয়েছে, ইয়াউমুন নাজ্জাল্লাহু ফিহে মূসা কওমে, এমন দিন যেই দিন মূসা আলাইহিসসালাম এবং তার জাতিকে আল্লাহ পাক নাজাত দিয়েছিলেন, হ্যাঁ, ফিরাউনের কবল থেকে আর পানির কবল থেকে, সমুদ্র থেকে, আর ও আগ্রাকা ফিরাউন ওয়া কওম ফিরাউন, আর তার সম্প্রদায়কে আল্লাহ পাক ডুবিয়ে ধ্বংস করেছিলেন। ফাসামাহু মূসা শুকরান লিল্লাহ, মূসা আলাইহিসসালাম সিয়াম পালন করে রোজা রেখেছিলেন, কিসের? শুকরানা রোজা। শুকরানা খুশির জন্য হয় না শোকের জন্য হয়? খুশির জন্য। তাহলে রোজা কিসের ছিল? খুশির রোজা ছিল, শুকরানা রোজা ছিল, তাই না? ফাসামা মূসা শুকরান লিল্লাহ ফানাহনু নাসুমু, সুতরাং আমরাও ইহুদিরা রোজা রাখছি, কারণ মূসা আলাইহিসসালামকে আমরা ফলো করি, মূসার উম্মত বলে দাবি করি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মূসা মিনকুম, আমরা মূসা আলাইহিসসালামের সাথে তোমাদের চাইতে বেশি সম্পর্ক রাখি, কারণ তোমরা মূসা আলাইহিসসালামের ধর্মের ব্যবসা করো, ধর্মের ব্যবসায়ী তোমরা। মূসা আলাইহিসসালামের ধর্মকে নিয়ে আসা দিনকে তোমরা বিকৃত করে মন গড়া ধর্ম পালন করো, তাওরাতকে বিকৃত করেছো, ইনজিলকে বিকৃত করেছো, কিন্তু আমরা তো মূসা আলাইহিসসালামের হুবহু যেইভাবে তিনি দিন নিয়েছেন সেইভাবে পালন করি, দিনের মৌলিক নীতিগুলি, তিনি আল্লাহর পক্ষ থেকে রাসূল এসেছেন, আমিও আল্লাহর পক্ষ থেকে রাসূল এসেছি, তার প্রতি নাজিল করা কিতাব তাওরাতে ভবিষ্যৎবাণী রয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহর কথা, আহমদের কথা, আর আমি সেই মুহাম্মদ আহমদ। সুতরাং আমার সম্পর্ক বা আমাদের সম্পর্ক মূসা আলাইহিসসালামের সাথে তোমাদের চাইতে বেশি। ফাসামাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি, সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও সিয়াম পালন করলেন, আর এই সিয়ামের নির্দেশও দিলেন, রোজা রাখতে হুকুম দিলেন। তাহলে এই রোজা কিসের? শুকরানা রোজা, তাই না? শুকরানা রোজা। আর একটা রহস্য রয়েছে, যে ইহুদিরা এটাকে ঈদের দিন, উৎসবের দিন মনে করত, ইহুদিদের বিরোধিতা করতে নবী বলেছেন, ইহুদিরা এটাকে ঈদের দিন মনে করে, আর আমাদের কাছে দিনে ইসলামে ঈদের দিনে রোজা রাখা হারাম, ঈদ উল ফিতর, ঈদ উল আযহা রোজা রাখা হারাম। 10ই মুহররমে যখন রোজা রাখছি, তার মানে ইহুদির মত আমরা এটাকে উৎসবের দিন মনে করছি না, ইবাদত বন্দীর দিন মনে করছি, এটাও রহস্য রয়েছে। কিন্তু মুসলিম সমাজের বিদাতিরা রোজা রাখে, আর বিদাতিদের দেখা দেখি, যারা হয়তো ওই রকম বড় বিদাতি নয়, মহরম আর তাজিয়া করা আর আপনার ওই যে সব শোক মাতম করা বিদাতি নয়, কিন্তু বিদাতিদের মতো জাহেল, বিদাতিরা জাহেল অথবা জানলেও তারা কোরআন হাদিস মানে না, আর এরা ওই বিদাতিদের মতো জাহেল, যার ফলে এরা অধিকাংশ লোকই যে আমাদের সমাজে রোজা রাখে, মনে করে যে এটা কিসের রোজা, ওটা হচ্ছে নবী সাল্লামের নাতি যেহেতু 10ই মুহররমে শহীদ হয়েছেন, সেজন্য রোজা রাখে, রোজা রাখে, সুন্নতটা পালন করে, কিন্তু নিয়তটা হচ্ছে বিদাতি নিয়ত, যার ফলে গুনাহগার, কারণ আগে নিয়ত তারপরে আমল। রোজা রাখলেন কিন্তু নিয়তটা খারাপ, আপনার নিয়তটা শুকরিয়ার না, নিয়তটা হচ্ছে শোকের, নবীর নাতি যেহেতু শহীদ হয়েছেন, আর নবীর নাতি শহীদ হওয়ার যদি রোজা হয়, তা নবীর চাচা হামজা শহীদ হওয়ার রোজা নেই, হ্যাঁ, আর নবীর ইন্তেকালের রোজা নেই, ওমর শহীদ হওয়ার রোজা নেই, ওসমান শহীদ হওয়ার রোজা নেই, আরে হুসেনের বাপ আলী শহীদ হওয়ার রোজা নেই, ওগুলো রোজা কেন এলো না, ওইসব রোজা কোথায়? বুঝা গেছে? আর যারা শোক করে মাতম করে ওই সব বিদাতীদেরকে বলছে, তো ওদের কেন শোক মাতম করো না? যদি ইসলামের শোক মাতম করাই থাকে, তো হুসেনের চাইতে তার বাপ বেশি হক রাখে, কারণ নবীর কাছে নাতির চাইতে বেশি প্রিয় তা আলী, এবং ইমান আমলের দিক থেকে মর্যাদা দিতে হোসেন হাসানের চাইতে তার বাপ বেশি মর্যাদা সম্পন্ন, এই উম্মতের চতুর্থ ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে, এতে কোন সন্দেহ আছে কি? আবু বকর, ওমর, ওসমান, তারপরে আলী, তিনি তো শহীদ হয়েছেন। আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন, আর নিয়তটা ঠিক করার তৌফিক দান করেন। ইন্নামাল আমালু বিন্নিয়াত।